9 সপ্তাহ। এই সময় বাচ্চা 20 মিলিমিটারের মতো লম্বা হয়, হৃৎপিণ্ডের গঠন সম্পূর্ণ হয়। সকালবেলা বা রাতে বমি ও মাথা ব্যথার প্রকোপ বেড়ে যেতে পারে। এই সময় মুড সুইং খুবই সাধারণ ঘটনা, অল্প কিছুতেই উদ্বিগ্ন বা রেগে যেতে পারেন আপনি, অথবা বিষণ্ণতায় ভুগতেই পারেন। শান্ত থাকার চেষ্টা করুন ও পর্যাপ্ত বিশ্রাম নিন। এমন কিছু করুন যাতে আপনার মন ভালো থাকবে এবং আপনি হাসি খুশি থাকুন। 10 সপ্তাহ। এই সপ্তাহ থেকেই আপনি নতুন জামাকাপড় তৈরির কথা চিন্তাভাবনা করতে পারেন। ঢিলে ঢালা ও আরামদায়ক পোশাক নির্বাচন করুন। এই সপ্তাহে বাচ্চা 2-3 সেন্টিমিটারের মতো লম্বা হয় এবং ওজন 3-5 গ্রামের মতন হয়। বাচ্চার মুখের গঠন বোঝা যায় এবং শরীরের চেয়ে মাথা অনেক বড় দেখায়। 11 সপ্তাহ। আপনি গর্ভাবস্থার প্রথম 3 মাসের শেষের দিকে চলে এসেছেন। এখন আপনার বমিভাব ও মাথা ব্যথা কমে আসবে। বাচ্চার ওজন 8 গ্রামের মতো হয় এবং 3-5 সেন্টিমিটারের মতো লম্বা হয়। 12 সপ্তাহ। আপনাকে আবারও অভিনন্দন। এটা আপনার প্রথম 3 মাসের শেষ সপ্তাহ। এই সপ্তাহে বাচ্চার নাক ও ঠোঁটের গঠন সম্পূর্ণ হয়। এ সময় বাচ্চা তার কিডনি থেকে প্রস্রাব উৎপাদন করতে পারবে। এই সময় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। প্রচুর পানি পান করুন ও আঁশযুক্ত খাবার খান। এ সময় বাচ্চা 5-6 সেন্টিমিটারের মতো লম্বা হয়। 13 সপ্তাহ। অভিনন্দন, আপনার দ্বিতীয় 3 মাসের প্রথম সপ্তাহ। খাবারের রুচি বেড়ে যেতে পারে বা বমিভাবের কারণে অরুচি দেখা দিতে পারে। টক, মশলাদার বা মিষ্টি খাবারের প্রতি আসক্তি দেখা দিতে পারে। বমিভাব কমে যাবে ও আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করবেন। 14 সপ্তাহ। এই সপ্তাহে বাচ্চার নড়াচড়া অনুভব করবেন। এই সময় বাচ্চা 9-10 সেন্টিমিটার লম্বা হয় ও ওজন 50 গ্রামের মতো হয়। এই সময় বাচ্চা শ্বাস প্রশ্বাস নেয় ও ইমিউনিটি ফ্লুইড গ্রহণ করে। এটি বাচ্চার শ্বসনতন্ত্র ও খাদ্যতন্ত্র গঠনে সাহায্য করে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে ও পায়ে ব্যথা হতে পারে। হালকা ম্যাসাজ করলে উপকার পাওয়া যাবে। 15 সপ্তাহ। এই সপ্তাহে বাচ্চা 9-10 সেন্টিমিটার লম্বা হয় ও ওজন 100 গ্রামের মতো হয়। বাচ্চার ত্বক খুবই পাতলা হয় এবং চুল উঠতে শুরু করে। এই সময় বমি বমি ভাব কমে আসবে ও আগের চেয়ে সুস্থ বোধ করবেন। হাত ও পায়ে পানি আসতে পারে। এক্ষেত্রে হালকা ব্যায়াম, সাঁতার বা হাঁটাহাঁটি করতে পারেন এবং অবশ্যই নিয়মিত 8 গ্লাসের মতো পানি পান করবেন। 16 সপ্তাহ। এই সপ্তাহে বাচ্চা 11-12 সেন্টিমিটার লম্বা হয়। এই সময়ে বাচ্চার কান ও চোখ সঠিক অবস্থানে আসে। হাত ও পায়ের নখ তৈরি হয়। কোমরে ব্যথা অনুভব করতে পারেন। এক্ষেত্রে বাম দিকে কাত হয়ে ঘুমাবেন। এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবেন না এবং বসার পরে পা ছড়িয়ে দিন। দাঁতের মাড়ি ফুলে যেতে পারে বা রক্ত পড়তে পারে। দাঁতের সঠিক যত্ন নিন ও ডেন্টিস্টের পরামর্শ নিন।